আসসালামু আলাইকুম फ्रेंड्स, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফারুকস ডায়েরি চ্যানেলে আমি আপনাদের জন্য হৃদয় সিন্ধুর পাড়ে গল্পের 3 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। যারা আমাদের ফারুকস ডায়েরি চ্যানেলের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, আর আমাদের ফারুকস ডায়েরি চ্যানেলের সাথেই থাকুন। সো ফ্রেন্ডস, আর কথা বলবো না, এবার আমরা আমাদের গল্প শুরু করব। সরু পথের এলোমেলো অঙ্গভঙ্গিতে মৌনী বারবার মিশে যাচ্ছে নিব্রর সাথে। নিব্রর উত্তাল নিঃশ্বাস বারবার স্পর্শ করছে মৌনীর গলা আর মুখের এক অংশ। নিব্র এমনভাবে মৌনীর বাহু আগলে রেখেছে নিজের সাথে যেন ছেড়ে দিলে সে হয়তো অটোরিক্সা থেকে পড়ে যাবে। আচ্ছা, নিব্রর এই ছোট ছোট কাজগুলো মৌনীর এতটা ভালো লাগছে কেন? নিব্র যখন নমনীয় দৃষ্টিতে ওর দিকে তাকায় তোলপাল করে ওঠে ওর হৃদয়। যেন এই অস্বস্তিটা আজও আল্লাহ বাঁচিয়ে রেখেছে নিব্র নামের এই মানুষটার জন্য। এদিকে নিব্রর 4 বন্ধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে এই দৃশ্য দেখে। নিব্রর কেয়ারিং ব্যাপারটা সম্পর্কে ওরা সবাই ভালো মতো অবগত, তবে এই সদ্য যুবতী টাইপ মেয়েটার ক্ষেত্রে তা ভিন্ন রকম। নিব্র সবই বলেছে ওদের মেয়েটার ব্যাপারে, তবুও কৌতূহল যেন কিছুতেই তারা দমিয়ে রাখতে পারছে না। মাথার উপর তপ্ত রোদ নিয়ে অটোরিকশাটি এগিয়ে চলছে ভিতরের দিকে, যা এসে একটি বড় সুপারি গাছের সামনে থামলো। মৌনীর হঠাৎ কি হলো বুঝলো না, হঠাৎই ভয় চেপে বসলো মনের মধ্যে। যতই হোক নিব্র একজন অপরিচিত পুরুষ, আর ও একটি মেয়ে। মৌনী না নিব্র সম্পর্কে ভালো মতো অবগত, আর না ওর বন্ধুগুলোর সাথে। যদি খারাপ কিছু করে বসে? নিব্র বলল, কি হলো তোমার? আমরা এসে পড়েছি তো। নিশু বলল, কি হলো তোমার? আমরা এসে পড়েছি তো। নিশুর কথা শুনে মৌনী নিশুর দিকে তাকায়। যদিও মেয়েটার নাম সে জানে না, কিন্তু অজান্তেই ওদের সাথে দুটো মেয়েকে থাকতে দেখে মনে একটা ভরসা তৈরি হলো। যতই হোক দুজন মেয়ে কখনোই অন্য একটি মেয়েকে বিপদে ফেলে আসতে পারবে না। সুহান বিরক্ত হয়ে নিশুর কথা শুনে কটাক্ষ গলায় ওকে বলে, তুই আমারে পাগল কস? আর তুই নিজে কি রে? মেয়েটা পায়ে আঘাত পাইছে, জানোস না? ঠিকমতো হাঁটতে পারে না। ঠিকমতো হাঁটতে পারবে? নিশু একেবারে চুপ হয়ে যায়। নিব্র সেসব উপেক্ষা করে আবারও কোলে তুলে নেয় মৌনীকে। উঁচু নিচু রাস্তা পেরিয়ে সামান্য ভিতরে ঢুকতেই মৌনী সবকিছু পর্যবেক্ষণ করতে ব্যস্ত। গাছপালার ভিড়ে একতলার মধ্যে হালকা ছিমছাম একটি বাড়ি, যা উঁচু ডিবিতে অবস্থান করেছে বিধায় দূর থেকে ফার্ম হাউসের মতো লাগবে। বাড়িটার চারদিক সুপারি গাছ দিয়ে বেষ্টিত। মৌনী আশ্চর্য সুরে বলল, মাশাল্লাহ নিব্র ভাই, আপনাদের বাড়িটা তো বেশ চমৎকার। নিব্র আলতো হাসে মৌনীর কথা শুনে। বোঝা যাচ্ছে মেয়েটার এখানে ভালো লেগেছে। আসলে জায়গাটি এমন, কোনো ডিপ্রেসড মানুষ যদি হালকা রিল্যাক্সের জন্য নিব্রতের বাড়িতে আসে তবে তারা সবাই নিজের টেনশন ভুলে এই সৌন্দর্যে মাতোয়ারা হয়ে পড়বে। সূর্য বাড়ির তালাটি খুলে দিতেই ভিতরে প্রবেশ করে সবাই। নিব্র আসবে বলে আগেই সূর্যকে বলেছিল কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে রাখতে। বসার ঘরে রয়েছে কিছু সংখ্যক সোফা, টেবিল আর দেয়াল বিস্তৃত একটি পরিবারের ছবি। সেখানে নিব্রকে সহ একজন বৃদ্ধ বয়স্ক লোক আর অপরূপা সুন্দরী একটি মেয়েকে দেখা যাচ্ছে। আরও দেখা যাচ্ছে দুজনের বাল্যকালীন ছবির সাথে একজন মহিলার ছবি। মৌনীর এক প্রকার মনে হলো ওই মহিলার মতোই হয়েছে নিব্রর চেহারাটি। নিব্রকে বারান্দার পাশের একটি বড় ঘরে নিয়ে আসে। রুমটা আসলেই খুব সুন্দর। এক দেয়াল জুড়ে বিস্তৃত রয়েছে হরেক রকমের বাংলা আর ইংরেজি সাহিত্যের বই। খাটের পাশে দেয়ালে বড় করে টাঙানো আছে সেই মেয়েটির হাসি মাখা ছবি। মৌনীকে খাটে নামিয়েই নিব্র ওর পাশে বসে, কিন্তু মৌনীর যেন সেদিকে কোনো খেয়াল নেই। নিব্র ওর দৃষ্টিতে অনুসরণ করে ছবিগুলোর দিকে তাকায়। নিব্র বলে, আমার বড় বোনের ছবি এগুলো। নিব্রর কথা শুনে মৌনী তাকায় ওর দিকে। সে নির্লিপ্তভাবে বসে থাকলেও চোখে মুখে প্রকাশ পাচ্ছে এক প্রকার মলিনতার ছাপ। নিব্র আবারও বলে, মাকে হারিয়ে ফেলেছিলাম অল্প বয়সেই, তারপর আপু আর বাবাই ছিল আমার পুরো পৃথিবী। সে অনেক আগের কথা, 2 বছর আগেই আপু আর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। থেমে যায় নিব্র। স্পষ্টভাষী মানুষের মতো সে কথাগুলো বলল। চোখে মুখে প্রকাশ করছে সে যেন অনুভূতি শূন্য। মৌনি এ ব্যাপারে বিনিময়ে কিছুই বলে না। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে মৌনি বলে উঠে, আমি একটু ফ্রেশ হতে চেয়েছিলাম, গতকাল থেকে একই জামা পরে আছি, কেমন যেন ময়লা ময়লা লাগছে। আপনি কি ওই আপুদের ডাকতে পারবেন? একটু হেল্পের প্রয়োজন ছিল। নিব্র বলল, আচ্ছা তুমি বসো, আমি ডেকে দিচ্ছি। মৌনির কাছে নিব্রকে দুর্দান্ত একটি ছেলে মনে হয়। ওর প্রতিটা কাজকর্মেরই যেন চমৎকার দিয়ে বলছে। নিব্র একটি চমৎকার ছেলে, ওর প্রতিটা কাজেরই যেন চিৎকার দিয়ে বলছে নিব্র একটি চমৎকার ছেলে। ছেলেটার কথার বাচন ভঙ্গি, কখনো কখনো গম্ভীরতা, আবার কখনো কখনো স্বতঃস্ফূর্ত হাসি, সব মিলে ছেলেটা যেন আবেগ অনুভূতির বাহার। কখন কোন পরিস্থিতি কি রিঅ্যাক্ট করতে হবে সবই ওর কাছে যেন দুধ ভাত টাইপের। সুপার এক কোণে গুটিসুটি মেরে আর চোখে নিব্রকে দেখছে মৌনি। বাকি সবাই নিজ আলাপনে ব্যস্ত। সবাই মূলত কথা বলছে ওদের ভবিষ্যৎ লাইফ পার্টনার কেমন চায় এ নিয়ে। নিশু বলল, আমি একটা হাবাগোবা ছেলেকে বিয়ে করতে চাই। আমি যাই করি না কেন কিছুই বলতে পারবে না, সারাদিন আমার আঙুলের উপর নাচবে। তুর্য বলল, কেন? তুর্য বলল, কোনো নাচনেওয়ালা বিয়ে করবি নাকি? আমার কথা শোন, একটা কসমেটিকওয়ালারে বিয়ে কর। তোর যা কসমেটিক লাগে রে বোন, বাপ রে বাপ। আমি আমার ব্র্যান্ডেড আন্ডারপ্যান্ট কিনতেও এর থেকে কম খরচ করি। সুহান বলল, তোরে চুম্মা দিতে মন চাইতেছে দোস্ত, একেবারে ঠিক কথা বলছস। তুর্য বলল, চুপ কর শালা, কিছু হলেই খালি জড়াজড়ি চুম্মাচুম্মি করতে মন চায়। আমি কি মাইয়া নাকি শালা গে কোথাকার? সুহান বলল, ওই কুত্তা, কোন সাহসে তুই আমারে গে কইলি? তো কি বলবো, একটা উচিত কথা কইলেই আমারে চুম্মা দিতে মন চায় তোর। কদিন পর তো বলবি যে আমার সাথে বাসর করবি, বলল তুর্য। মৌনি শুধু পারছে না হো হো করে হাসতে, কিন্তু এদিকে নিব্র তো হেসে কপুকাল। মৌনি আবার তাকায় নিব্রর দিকে। ছেলেটার প্রাণ খোলা হাসি দেখে ওর খুব ভালো লাগছে। প্রজেক্ট আর ক্রাইমের চাপে একটা লম্বা সময় জীবনটা উপভোগ করেনি সে। লিজে এবার বলে উঠে, নিব্র তুই কি টাইপ পার্টনার চাস? সবাই এবার নিব্রর দিকে দৃষ্টিপাত করে। নিব্র কফির কাপে একটা চুমুক দিয়ে প্রত্যুত্তরে বলে, তেমন কিছু এখনো ভাবিনি, বয়স তো 28 হয়ে এলো, বুড়া হয়ে বিয়ে করবি নাকি? চিরকুমার থাকার প্ল্যান আছে, বলল নিশু। নিব্র বলল, ওহো বিয়ে তো করবই, এই পৃথিবীতে কেউ একা থাকতে পারে না, আর প্রত্যেকটা ছেলের লাইফেই একজন মেয়ে প্রয়োজন হয়। ছোটবেলায় থাকে মা, কিশোর বয়সে বোন, যৌবনকালে স্ত্রী, আর বার্ধক্যে স্ত্রী বা সন্তান। নারী ছাড়া প্রত্যেকটা ছেলে অগোছালো, যতই সে নিয়মতান্ত্রিক জীবনযাপন করুক না কেন। আমার অগোছালো লাইফটা আরো গোছালো করার জন্য একজনকে তো আমার চাই। কেউ বলল, কবে আসবে সে? নিব্র বলল, হয়তো এসে পড়েছে। নিব্রর কথায় মৌনির স্বাভাবিক বুদ্ধি যেন হারিয়ে গেল। নিব্রর সাথে কোনো মেয়ের কথা ভাবতেই শরীরটা গুলিয়ে যাচ্ছে ওর। একি মায়ায় ফেলে দিয়েছে নিব্র ওকে। মাথাটা এক হাত দিয়ে চেপে ধরতে নিব্র তা দেখে সাথে সাথে মৌনির কাছে যায় সে। এহেন কাজে সবাই হতভম্ব হয়ে গেল। নিব্র ওর ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কি হলো, মাথা ব্যথা করছে? মৌনি বলল, কিন্তু হঠাৎ কেন হলো বুঝলাম না। নিব্র বুঝতে পারলো আবারও কোনো খারাপ স্ট্রেস নিয়েছে সে। মৌনিকে নরম সুরে তাই বলল, কিছুক্ষণ রেস্ট নাও তুমি, তাছাড়া রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়ো। হাঁটতে পারবে? মৌনি বলল, হ্যাঁ, তবে। নিব্র বলল, আচ্ছা আমি তোমার হাত ধরছি। নিব্র হাত ধরে আস্তে আস্তে রুমে আসে সে। বাম পায়ের গোড়ালিতে সামান্য চাপ লাগলে অনেক ব্যথা হয় মৌনির, তবু নিব্রকে তা বুঝতে দেয়নি। আজ হঠাৎ ওর বাবার কথা খুব মনে পড়ছে, হয়তো এই সময় ওর বাবা মাও ঠিক এই কাজ করত, কিন্তু সেদিকে নিব্র নিতান্তই অন্য মানুষ। মৌনি খাটে শুয়ে পড়তে নিব্র ওর গায়ে কম্বল জড়িয়ে দেয়। মৌনি ফেল ফেল চোখে তাকিয়ে আছে ওর দিকে। নিব্র মায়াবী সুরে ওকে বলে, তুমি ঘুমিয়ে পড়ো, লিজাও তোমার সাথে ঘুমাবে, তাই ভয় পেও না, গুড নাইট। নিব্র উঠে চলে যেতে নিলে হাতে টান অনুভব করে। মৌনি ওর হাত চেপে আছে, কাতর স্বরে বলে, মনি বলে, আমি সুস্থ হয়ে যাব তো? যদি ওরা আবার আমায় খুঁজে পায়। নিবৃ স্পষ্ট দেখতে পাচ্ছে এই মিষ্টি মুখের ভয়টা যা একেবারে বেমানানসই। নিবৃ এবার হাত চেপে ধরে মৌনির, মিহি কণ্ঠে বলে, তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে থাকবো, সবসময় থাকবো তোমার হৃদয়ের সিন্ধু পাড় হিসেবে। সো ফ্রেন্ডস, গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।